এই ঘটনা প্রেক্ষিতে আপনার রিঅ্যাকশনটা কি? বাংলাদেশে এবার যা ঘটেছে সেটা একটি পুরো জাতির জন্য লজ্জাজনক, যে সরকারের জন্য লজ্জা, স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য লজ্জা, জাতির জন্য লজ্জা, এবং এই লজ্জা ঢাকার একমাত্র উপায় যদি এর সুষ্ঠু সমাজ ভবিষ্যতে ধরনের কোনো ঘটনা না ঘটে। কিন্তু এটা ঘটবে আমরা জানি, কারণ বাংলাদেশে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে, যে হিন্দুর বাড়ি ঘরে আক্রমণ করা, হিন্দুর নারী ধর্ষণ করা, হিন্দুর মুক্তি ভাঙ্গা, এইটাই সাম্প্রদায়িক সম্প্রীতি। আমি আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। 2001-এ বিএনপি জামাত হিন্দুদের উপরে আক্রমণ করছে এবং তখন পূর্ণিমা রানী শীল ধর্ষিত হয়েছিল, তার মাকে ইয়েরা দুর্বৃত্তরা ধর্ষণ করেন। কিন্তু এইবার হাজীগঞ্জে মা এবং মেয়েকে ধর্ষণ করা হয়েছে এবং আপনি স্যাড যে মেয়েটা আজকে মারা গেছে। তো এই যে লজ্জা, এই যে এর প্রতিকার কথা যারা বলে সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলা 2001 সালে ছিল বিএনপি জামাত, আর এই 2020-তে হচ্ছে বিএনপি জামাত আওয়ামী লীগ সবাই মিল্লা এবার হিন্দুর উপরে অত্যাচার করতেছে। তো এটাও সত্য, 2.5 কোটি হিন্দু বা 3 কোটি হিন্দু আছে, 3 কোটি হিন্দুকে বিতাড়ন করা যাবে না। এটা ডিজিটাল বাংলাদেশ, ইট ইজ ইন্টারনেট যুগ। আমরাও বলতেছি বাংলাদেশের হিন্দুরা ভূমিপুত্র, আপনারা উঠেন দাঁড়ান, এসে বঙ্গবন্ধুর ভাষায় বলতে হয়, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করুন। জয় বাংলা। থ্যাংক ইউ।